সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা হাসিমারা ফ্লাইওভার ব্রিজ দেখার জন্য, ভাই আমি ভাই বোন ভাস্তা সবাই মিলে। আমরা এখন সুইটিতে ঢুকে পড়েছি। এটি হচ্ছে ফালাকাটার সব থেকে বড়ো, সে টিফিন করা বা মিষ্টি সব পাওয়া যায়। তো আমরা এখন টিফিন করবো এখানে। আমার শরীরটা ভালো ছিল না, আমি দুটো সন্দেশ খেলাম আর ওরা পুরি লস্যি এগুলো খেলো। সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধু যারা তাদের তো ভালোবাসা আমার সাথে আছেই। এদিকে লাইলা আর আনিক ওরা হচ্ছে পুরি খাচ্ছে। টিফিন করার পর আমরা গাড়িতে উঠে পড়লাম, এবার রওনা দেব হাসিমারা ওভারব্রিজের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। গাড়িতে মিউজিক হচ্ছিল তাই সাউন্ড অফ করে দিতে হচ্ছিল বারবার। আমি তাপসকে বলছিলাম মিউজিকটা অফ রাখ, কিন্তু রাখেনি। আমরা পৌঁছে গেলাম হাসিমারা ফ্লাইওভার ব্রিজের উপরে। এখানে অনেক দূর দূর থেকে অনেক পর্যটক আসে দেখতে, আর আমরা বাড়ির কাছের লোক হয়েই বেশি আসতে পারি না। আর এই সাইডে আছে একটা ফরেস্ট, আপনাদের দেখাচ্ছি। তুমি নিচে নামছো, বাহ তোমরা দুজনে নিচে নেমে গেলে। ওই সাইডে আছে রেল লাইন, এটা ওভারব্রিজের নিচটা। হ্যাঁ বিয়াদ দুলাভাই নাকি, অনেক ভুলে গেছে, ওর পিসে মশাইকে বলছে দুলাভাই হচ্ছে। এই সাইডটা হচ্ছে চা বাগান, খুব সুন্দর জায়গাটা। চুলের অবস্থা খারাপ হয়ে গেছে এত দূরে জার্নি। আর এটি হচ্ছে ওভারব্রিজের নিচটা একদম, এটা খুব সুন্দর একটা সিঁড়ি নামা ওঠানোর জন্য। এই আসো উপরে আসো, অনেক উপরে আসো। খুবই সুন্দর লাগছে জায়গাটি, এখানে ফটো ওঠার জন্য রেডি হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো ওঠে, চা বাগানটার জন্য ভালো ওঠে। ভাই পোজ দিচ্ছে এদিকে, খুব সুন্দর আসছে ব্যাকগ্রাউন্ডটা সত্যি। উপাশ দিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দাঁড়া কয়েকটা ছবি তুলে নেই, এখান থেকে ছবি তোলা যায়। আমাদের ফ্লাইওভার ঘোরা শেষ হয়ে গেল, এবারে চলে আসলাম কলকাতা বাজার। এটা হচ্ছে ফালাকাটার কলকাতা বাজার। তো বাইরে প্রচণ্ড গরম লাগছিল, তো একটু ভেতরে এসিতেও থাকা যাবে, আর টুকটাক যদি কোনো প্রয়োজনীয় জিনিস সেটাও কেনা যাবে। তো ভাস্তার জন্য কিছু কিনবে, আর ভাই বউ একটা শাড়ি নেবে। তো আমরা ভেতরে ঢুকছি এখন। তো এখানে আমরা আসিনি, কোন পাশে মানে দোতলা সিঁড়ি সেটা খুঁজে পাচ্ছিলাম না, পরে একজন দেখিয়ে দিল। এবার আমরা যাচ্ছি ওপরে, ওপরে হচ্ছে লেডিস কাউন্টার সব। তো ওপরে ভাই বউ একটা শাড়ি নেবে, ও বলছে অর্গানজা নেবে। তো আনিক এবার হচ্ছে গেঞ্জি আর প্যান্ট নেবে, তো এই গেঞ্জিটাই ওর পছন্দ হয়েছে। এবার তার সাথে সেটের প্যান্ট খুঁজছে, আলাদা একটা সেট ছিল না, আলাদা গেঞ্জি আলাদা প্যান্ট। তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। তো এটা হচ্ছে মাথাভাঙার ডাকঘরার একটা পুজো প্যান্ডেলের সামনে গেট বানিয়েছে আইফেল টাওয়ারের, লাইটিংটা এত সুন্দর করেছে। তারপর আমি তাপসকে বললাম একটু গাড়িটা থামা, আমরা একটু ভিডিও করে নিচ্ছি। তো মিউজিক হচ্ছিল, তো সাউন্ডটা অফ করে দিয়ে আমরা ভিডিওটা করলাম, খুব সুন্দর হয়েছে। এখন এসেছি ফুড প্লাজাতে, এখানে হচ্ছে খাবার অর্ডার আছে, তো অর্ডারটা আমরা নিয়ে নিচ্ছি এখন।
ভেতরটা একটু দেখাচ্ছি। এটি হচ্ছে শীতলকুচি পার হয়ে একদম কলেজ আর শীতলকুচির মাঝখানে। তো সব কলেজের স্টুডেন্টরা আর হচ্ছে বাইরের থেকে টুরিস্ট এবং অনেকে আসে, বিএসএফের বড় বড় গাড়িগুলো আসে, সবাই এখানে টিফিন করে। এই যে কাপ্তানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিয়েছি আমি কলকাতা বাজারে। তো তখন দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি আপনাদের।